নমস্কার স্বাগত জানাই মুশকিলাসানে আমি জয়িতা সাহা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আর এসে গেছি আপনাদের সাথে বৃহস্পতিবার রাত 9টায় কেমন আছেন এই প্রশ্নটা দেখা হলেই লোকে করে এবং এই প্রশ্নের উত্তরে অনেকেই বুঝতে পারে না কি বলবে চলবে চলছে এই চলে যাচ্ছে এই দৌড়াচ্ছে এই ধরনের উত্তর আমরা পাই সাধারণত লোকে ভালো আছিটা খুব কম বলে ভালো থাকলেও বোধহয় ভালো আছি বলতে নেই এরকম একটা ভাব কিন্তু আমরা যদি চেষ্টা করি ভালো থাকার তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি মানে সবসময় যে সবাইকে সাইকোথেরাপিস্টের কাছে গিয়ে সাইকোথেরাপি করে ভালো থাকতে হবে সেটা কিন্তু না অনেক সময় আমরা নিজেরা কিছু ছোট ছোট চেঞ্জেস করে নিজের লাইফে ভালো থাকতে পারি তো সেই চেঞ্জেসগুলো কি সেই সম্পর্কে তো অনেক আলোচনা হয়েছে আমাদের আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন যে আপনি ভালো আছেন অনেক সময় আমরা কি চাই জীবনে সেটাই জানি না তাই জন্য কেউ যদি বলে কি চাই আমরা তখন খুব চিন্তায় পড়ে যাই তো তাই জন্য ভালো আছেন কি খারাপ আছেন সেটা বোঝার জন্য আগে বুঝতে হবে ভালোটা আছেন কি না সেটা বুঝবেন কি করে যখন আপনি বুঝতে পারছেন কি আপনার যেটা গোল লাইফে সেই গোলের দিকে আপনি একটু একটু করে এগোচ্ছেন তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন আপনি ভালো আছেন কিন্তু তার জন্য আগে গোলগুলোকে ঠিক করতে হবে বেশিরভাগ মানুষ ভীষণ গোললেস এমলেস কী হবে কেন হবে কি করবে সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই তাই জন্যে আপনি যখনই নিজের সঙ্গে কথোপকথন করবেন কি একটু ভেবে দেখবেন কি আপনার লাইফে কী তিনটে চেঞ্জ হলে কী তিনটে জিনিস হলে আপনি ভালো থাকবেন তো সেই তিনটে লিখে নেবেন এবং সেই তিনটেকে অ্যাচিভ করার চেষ্টা করবেন ধরুন আপনি দেখা যাচ্ছে প্যান্ডামিকের জন্য খুব একটা বেশি কারোর সঙ্গে কথোপকথন করছেন না এটা অনেকেরই হচ্ছে বেরোনো যেহেতু বারণ তাদের সোশ্যাল ইন্টারাকশনটাও কমে গেছে লোকজনের সঙ্গে কথা বলা কমে গেছে ফোন ধরতে ইচ্ছা করে না লোকজন ফোন করলে আনসার করতে ইচ্ছা করে না কারণ সবসময় হয়তো অনলাইন কলস অ্যাটেন্ড করতে হচ্ছে ভিডিও কলস সো তারা নিজেদের মধ্যে আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে তো সেখানে আপনি একটা ছোট্ট করে প্ল্যান করতে পারেন কি উইকে অ্যাটলিস্ট একবার কোনো আত্মীয়র সঙ্গে কি ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে আমি কথা বলবো এবং কোভিড প্রোটোকল মেনে সপ্তাহ একদিন বেরোবো হয়তো অনলাইন আপনি সবই আনছেন সপ্তাহ একদিন মানে ভিড়ভাড়টায় গিয়ে বাজার করতে আমি বলছি না কিন্তু ধরুন আপনি বেরিয়ে একটু হেঁটে আসলেন বাড়ির বাইরে গিয়ে পার্কে হেঁটে আসলেন পার্ক না থাকলেও একটু ছাদে গিয়ে হেঁটে আসলেন কি ছাদে গিয়ে পাশের বাড়ির নেইবারের সঙ্গে একটু কথা বললেন কি কমপ্লেক্সের মধ্যেই একটু কথোপকথন করলেন বেরিয়ে লোকজনের সঙ্গে তো এইগুলো যদি আপনি করতে পারছেন আপনি অন্যের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছেন এবং সেই ইন্টারাকশন করে আপনার ভালো লাগছে তাহলে আপনি বুঝবেন আস্তে আস্তে আপনি পজিটিভিটির দিকে এগোচ্ছেন ধরুন আপনার কিছু জিনিস প্রবলেম হচ্ছিলো এই প্যান্ডামিকের মধ্যে অনেকেরই ঘুমে চেঞ্জ হয়ে গেছিলো আইদার তারা বেশি ঘুমাচ্ছিলো কি তারা খুব কম ঘুমাচ্ছিলো রাতে দেরি করে ঘুম আসছিলো কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছিলো কি ঘুমের মধ্যে বারংবার উঠে পড়ছিলো আস্তে আস্তে যখন দেখবেন আপনার ঘুমটা মোটামুটি নর্মাল হয়ে গেছে কারণ হয়ে গেল তো দেড় বছর এখন তো আমরা সবই করছি তো ঘুমটা যদি আস্তে আস্তে নর্মালে এসে যায় আগে থেকে বেটার ঘুমাচ্ছেন তাহলে বুঝবেন আপনি ভালোই আছেন তারপর খিদে অনেক সময় যখন আমরা ইমোশনাল প্রবলেমসে থাকি আমাদের খিদে বেড়ে যায় অথবা কমে যায় ইমোশনাল ইটিংয়েরও একটা কনসেপ্ট আছে যারা স্ট্রেস হ্যান্ডেল করতে পারে না যারা প্রবলেমস হ্যান্ডেল করতে পারে না তারা টেনশনের থেকে বেশি বেশি খেয়ে নেয় এবং কিছু জন আছে যারা টেনশন হলে একদমই খেতে পারে না খাবার দেখলেই বমি পাচ্ছে তো যখন আপনার অ্যাপেটাইট একদম ঠিক আছে আপনি ঠিকঠাক খেতে পারছেন তাহলে বুঝবেন আপনি ভালোই আছেন যখন আমাদের টেনশন হয় আমরা খুব খিটখিটে হয়ে যাই সহজে রেগে যাই নিজেদের যেই মনের কষ্টটা দুঃখটা সেইটা অন্যের ওপর আউটবার্স্ট হিসাবে দেখা যায় হয়তো আপনি কোথাও একটা গেছেন দোকানে সে হয়তো আপনাকে একটা কিছু একটা ছোট কথা বললো কি ভুল কিছু একটা দিল আপনি যেটা চেয়েছেন আপনি তড়াক করে প্রচণ্ডভাবে রেগে গেলেন তো টেনশনের মধ্যে ইমোশনাল আউটবার্স্ট বাড়ে তো যখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার এই আউটবার্স্টগুলো কন্ট্রোল করতে পারছেন অফিসে ঝামেলা হলো
বাচ্চা সেই সময় আপনাকে কিছু একটা হয়তো বলতে এসছে ঘরে, ফোনে মিটিংটা তখনই ছাড়লেন, বাজে হয়েছে মিটিংটা, দিলেন বাচ্চাকে দুঃখা লাগিয়ে, তো এইগুলো যখন হবে বুঝতে পারবেন খারাপ আছেন। আর এইগুলো যখন আপনি কন্ট্রোল করতে পারবেন কনসিয়াসলি নিজের আউটবার্স্টটা, তাহলে বুঝবেন আপনি ডেফিনেটলি আগে থেকে ভালো আছেন। অনেক সময় দেখা যায় রিলেশনশিপে আমরা বাউন্ডারি সেট করতে পারি না, অন্যকে খুশি করার জন্য সে যা বলছে আমরা সেটাই করছি। এটা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারও দেখা যায়, তারা না বলতে পারে না এবং অন্যের কাছে ভালো হওয়ার জন্যে সে যা বলছে সে যাতে তাকে ছেড়ে না চলে যায় সেটাই করতে থাকে। কিন্তু এটা কিন্তু শুধু ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার না, ইন জেনারেলও অনেকের মধ্যেই দেখা যায়, মনে মনে হয়তো ভীষণ রাগ হচ্ছে সেটা করতে করতে এত ভাল লাগছে না, কিন্তু না বলতে পারছে না। এই জন্য যখন আপনি অ্যাসার্টিভ হতে পারবেন, আপনি রিলেশনশিপে বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারবেন, আপনার বান্ধবী কি বন্ধু আপনাকে যখন বলছে বেরোতে আপনি সব কাজ ছেড়ে তার সঙ্গে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু যখন আপনি সেই বাউন্ডারিটা সেট করতে পারবেন কি না এরকম তো যখন তখন বললে আমি বেরোতে পারবো না, আমারও তো কিছু একটা শেডিউল প্রোগ্রাম থাকে, আমারও তো কিছু কাজ থাকে, তাহলে আপনি বুঝবেন কি আপনি বাউন্ডারি সেট করতে পারছেন মানে, আর অ্যাসার্টিভলি কথা বলতে পারছেন মানে আপনি অনেক ভালো আছেন। আপনি যত ইনসিকিওর থাকবেন তত আপনি অন্যের থেকে ভ্যালিডেশনটা সিক করবেন, আর যত আপনি অন্যের থেকে ভ্যালিডেশন সিক করবেন তত আপনি অন্যেরকে দেখিয়ে দেখিয়ে কাজ করবেন, মনের অন্তর থেকে হয়তো কাজ করবেন না, যা করছেন সেটা অন্যের থেকে অ্যাপ্রুভাল সিক করছেন কি দেখো আমি এটা করেছি, আপনাকে দেখাতে হচ্ছে অন্যকে কি আপনি কি করেছেন না করেছেন। সব কাজ না অন্যকে দেখিয়ে করলে সেটার থেকে আনন্দ পাওয়া যায় না, কিছু জিনিস আমরা নিজেদের জন্যে করি, নিজের ভালো লাগছে বলে করি। তাই জন্য যেই মুহূর্তে আপনি অন্যের থেকে ভ্যালিডেশন চাইছেন না, নিজে যেটা করছেন সেটাতেই আপনি ভালো থাকছেন, তাহলে বুঝবেন আপনার ইনসিকিউরিটি ফিলিংটা আস্তে আস্তে কমছে। কিছু ক্ষেত্রে লোকজন থাকে তারা অ্যাসার্টিভলি কথা বলতে পারে না, সো ভীষণ অ্যাগ্রেসিভলি বলে অথবা প্যাসিভ অ্যাগ্রেসিভলি বলে। অ্যাগ্রেসিভটা তো আমরা সবাই বুঝি, কেউ কিছু বললো অ্যান্ড রে রে করে এগিয়ে যাওয়া, ঝগড়াঝাটি করা, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলা। প্যাসিভ অ্যাগ্রেসিভটা একদম চুপ, কোনো কথাই বলা না, আমার কিছু একটা অপছন্দ হলো আমি একটাও কটু কথা বললাম না কিন্তু আমি চুপ একদম, আর আমার ফেশিয়াল এক্সপ্রেশনটা এমন কি আমি খুব বিরক্ত, তো সেটা তো আমার অপর দিকে যে আছে সে খুব একটা কমফোর্টেবল হবে না। রিলেশনশিপসে এটা ভীষণ প্রবলেম ক্রিয়েট করে, প্যাসিভ অ্যাগ্রেসিভ হয়ে গেলে, একজন পার্টনার যদি খুব প্যাসিভ অ্যাগ্রেসিভ হয় তাহলে অন্য পার্টনার বুঝে পায় না তখন সে কি করবে, এবং সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে রিলেশনশিপটা খারাপ হতে থাকে। শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে না, এটা যে কোনো সম্পর্কের জন্যই প্যাসিভ অ্যাগ্রেসিভনেসটা খুব হার্মফুল। সো যখন আপনি নিজের ইমোশনসগুলোকে বুঝে সেটাকে সঠিকভাবে সেটাকে ডিল করতে পারছেন, আপনি অযথা অ্যাগ্রেসিভও হচ্ছেন না কি প্যাসিভ অ্যাগ্রেসিভও হচ্ছেন না, তখন আপনি বুঝবেন কি আপনি ভালো আছেন। তো এই এপিসোডটা দেখার পরে কিভাবে ভালো থাকা যায় সেটা তো এতদিন একটা আইডিয়া হয়েছে, এবার দেখুন আপনারা সেইটা নিজেদের লাইফে ফলো কতটা করতে পেরেছেন এবং কতটা ভালো আছেন। চলুন আমরা সবাই চেষ্টা করি ভালো থাকার, কারণ দায়িত্বটা কিন্তু আমাদের নিজের, অন্য কেউ বাইরে থেকে এসে আমাকে ভালো রাখবে না, আমাকে নিজেকেই চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আপনারা কে কেমনভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন কমেন্ট বক্সে লিখে জানালে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।